হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত নিয়ে যেগুলি আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে প্রথম প্রশ্ন হলো যোগ বা গেরসোপা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত যোগ বা গেরসোপা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত তো তোমরা যদি অ্যান্সারগুলো জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো যোগ বা গেরসোপ্পা জলপ্রপাত কর্ণাটক রাজ্যে অবস্থিত অপশান সি হল রাইট অ্যান্সার কর্ণাটক রাজ্যে অবস্থিত আর এর সঙ্গে মনে রাখবে তো এই যোগ বা গেরসোপ্পা জলপ্রপাতটি সরাবতী নদীতে অবস্থিত এটি তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত তো কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটক রাজ্যে অবস্থিত অপশান এ হলো রাইট অ্যান্সার কর্ণাটক রাজ্যে অবস্থিত আর এই জলপ্রপাতটি বরাহি নদীতে অবস্থিত বরাহি আর এর সঙ্গে মনে রাখবে কুঞ্চিগল জলপ্রপাত হলো ভারতের উচ্চতম জলপ্রপাত তো এটি হল ভারতের উচ্চতম জলপ্রপাত নেক্সট প্রশ্ন চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত তো এটি সঠিক উত্তরটি হলো অপশান বি অর্থাৎ ছত্রিশগড় রাজ্যে তো চিত্রকূট জলপ্রপাতটি ছত্রিশগড় রাজ্যে অবস্থিত আর এই জলপ্রপাতটি ইন্দ্রাবতী নদীতে অবস্থিত ইন্দ্রাবতী নদীতে অবস্থিত নেক্সট প্রশ্ন হুড্রু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত হুড্রু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত তো হুড্রু জলপ্রপাত ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত অপশান ডি হলো রাইট অ্যান্সার ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত আর এই জলপ্রপাতটি সুবর্ণরেখা নদীতে অবস্থিত সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত নেক্সট প্রশ্ন ধোঁয়াধার জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত তো ধোঁয়াধার জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত অপশান এ হলো রাইট অ্যান্সার মধ্যপ্রদেশ আর এটি হচ্ছে নর্মদা নদীতে অবস্থিত তো ধোঁয়াধার জলপ্রপাতটি মধ্যপ্রদেশে নর্মদা নদীতে অবস্থিত নেক্সট প্রশ্ন কপিলধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত তো কপিলধারা জলপ্রপাতটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত অপশান সি হল রাইট অ্যান্সার মধ্যপ্রদেশ আর এর সঙ্গে মনে রাখবে এই কপিলধারা জলপ্রপাতটি নর্মদা নদীতে অবস্থিত নর্মদা নদীর ওপর নেক্সট প্রশ্ন দেখো দুধসাগর জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত দুধসাগর জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত তো দুধসাগর জলপ্রপাত গোয়া ও কর্ণাটকের সীমানায় অবস্থিত অপশান ডি হলো রাইট অ্যান্সার গোয়া ও কর্ণাটকের রাজ্যের সীমানায় অবস্থিত আর এই জলপ্রপাতটি মান্ডবী নদীতে অবস্থিত মান্ডবী সো এটি তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন গোকাক জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত গোকাক জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত তো গোকাক জলপ্রপাত কর্ণাটক রাজ্যে অবস্থিত অপশান বি হলো রাইট অ্যান্সার কর্ণাটক রাজ্যে অবস্থিত আর এই জলপ্রপাতটি ঘাটপ্রভা নদীতে অবস্থিত ঘাটপ্রভা ঘাটপ্রভা নদীতে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো চাচাই জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত তো চাচাই জলপ্রপাত মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত অপশান সি হল রাইট অ্যান্সার মধ্যপ্রদেশে অবস্থিত আর এটি বিহার নদীতে অবস্থিত বিহার নদীতে অবস্থিত নেক্সট প্রশ্ন চুলিয়া জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত চুলিয়া জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত তো চুলিয়া জলপ্রপাত রাজস্থানে অবস্থিত অপশান এ হল রাইট অ্যান্সার রাজস্থানে অবস্থিত আর এই জলপ্রপাতটি চম্বল নদীতে অবস্থিত তো চম্বল নদীতে এই চুলিয়া জলপ্রপাত অবস্থিত নেক্সট প্রশ্ন বসুধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত বসুধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত তো বসুধারা জলপ্রপাত উত্তরাখণ্ডে অবস্থিত অপশান ডি হল রাইট অ্যান্সার উত্তরাখণ্ডে বসুধারা জলপ্রপাত অবস্থিত আর এই জলপ্রপাতটি অলোকানন্দা নদীতে অবস্থিত তো অলোকানন্দা নদীতে এই জলপ্রপাতটি অবস্থিত নেক্সট প্রশ্ন ডুডুমা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত তো ডুডুমা জলপ্রপাত উড়িষ্যা রাজ্যে অবস্থিত অপশান এ হল রাইট অ্যান্সার উড়িষ্যা তো বন্ধুরা এখানেই বলে রাখি তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক ভিডিওটি ডিসক্রিপশনে দেওয়া রয়েছে নেক্সট প্রশ্ন দেখো কোন জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত কোন জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত তো কোন জলপ্রপাত মহারাষ্ট্রে অবস্থিত অপশান বি হলো রাইট অ্যান্সার মহারাষ্ট্রে অবস্থিত নেক্সট প্রশ্ন কিনরেম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত তো কিনরেম জলপ্রপাতটি মেঘালয়ে অবস্থিত অপশান ডি হলো রাইট অ্যান্সার মেঘালয় নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন কেওতি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত কেওতি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত তো কেওতি জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত অপশান সি হলো রাইট অ্যান্সার মধ্যপ্রদেশে অবস্থিত তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নত হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে